হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি আজকে তোমাদের মাঝখানে চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে, এবং আমি আজকে কথা বলবো তোমাদেরকে জাহাঙ্গীরনগর ই ইউনিট এবং বিউপির FBS নিয়ে। এবং ফাহিম ভাইয়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আমরা দেখি, আমি আজকে দুইটা কথা বলবো তোমাদেরকে। এক হচ্ছে যে ফার্স্টে আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগরের এবং বিউপির হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন যেটা, বা কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসে সেটা বলে দিব, এবং দ্বিতীয়ত হবে তোমাদেরকে বলে দিব যে হচ্ছে তোমাদের কীভাবে প্রিপারেশন নেবা বা কোন কোন বই পড়তে হবে। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমি জাহাঙ্গীরনগর ইউনিটের কথা বলি, যে ইউনিট। তো এখানে তোমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশ এখানে টোটাল 30 মার্ক, এবং এরপরে যেটা হচ্ছে বেশি নাম্বারে আসে সেটা হচ্ছে ম্যাথ, যেটা পরে 25 মার্ক। এরপরে আমাদের আসে হচ্ছে বাংলা 10 মার্ক, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে বিজনেস জিকে। বিজনেস জিকে 15 মার্ক, টোটাল এখানে 80 মার্ক, এবং জিপিএ তোমার 20, জিপিএ 20, টোটাল 100 মার্ক। একটা কথা বলি, আগে হচ্ছে যে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিটে বিজনেস জিকে পরিবর্তে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে কোশ্চেনই বেশি আসতো, কিন্তু গত বছর বা মানে যেটা লাস্ট ইয়ার পরীক্ষা হলো 2021-22 শিক্ষা বর্ষে, এখানে হচ্ছে যে তোমাদের এটা চেঞ্জ করছে এবং এখানে বিজনেস জিকে কোশ্চেন আসে 15 মার্ক। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ একটা জিনিস, ইংলিশে হচ্ছে 30 মার্ক, মানে অনেক বড়। তোমার 80 মার্কের মধ্যে 30 মার্কই হচ্ছে ইংলিশে, এবং বাকি তারপরে হচ্ছে 25 মার্ক হচ্ছে তোমার ম্যাথে। তো দেখতে পাচ্ছ 80 মার্কের মধ্যে 55 মার্কই হচ্ছে তোমার ইংলিশ আর ম্যাথে। তো অবশ্যই তোমাকে ইংলিশ এবং ম্যাথে ভালো করতে হবে, এবং মূলত হচ্ছে যে এই জাহাঙ্গীরনগর ইউনিটে চান্স পাওয়ার জন্য তোমাকে ম্যাথ অবশ্যই পারতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে বিউপির FBSটা দেখি আমরা। বিউপির FBS যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ঠিক আছে, এখানে তোমাদের ফার্স্টে হচ্ছে ইংলিশ, এখানে হচ্ছে তোমার 35 মার্ক, তারপর হচ্ছে ম্যাথ এখানে 35 মার্ক, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে জিকে। আচ্ছা এখানে একটা কথা বলি, এটা তোমার হচ্ছে রিসেন্ট জিকে থেকে বেশি আসে। ঠিক আছে, তো আমি রিসেন্ট জিকেই লিখলাম, রিসেন্ট জিকে। এখানে হচ্ছে তোমার 30 মার্ক, তো এখানে হচ্ছে সর্বমোট 100 মার্ক। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিট এবং বিউপির FBS এই দুইটার প্রিপারেশন তোমাদের অলমোস্ট সেম। যেমন তুমি হচ্ছে যে রাজশাহীর প্রিপারেশন নিলে যেমন গুচ্ছর পরীক্ষা অনেকটাই কভার হয়ে যায়, ঠিক তেমনই বিউপির FBS এর প্রিপারেশন আর জাহাঙ্গীরনগর ইউনিটের প্রিপারেশন এই দুটো অলমোস্ট সেম। কারণ দেখা হচ্ছে যে এখানে ইংলিশ 30 মার্ক আছে, এখানে ইংলিশ 35 মার্ক, এখানে ম্যাথে 25, এখানে ম্যাথে 35। ঠিক আছে, আবার এখানে বিজনেস জিকে যেই ধরনের কোশ্চেন আসে কাছাকাছি, মানে এখানে তুমি বিউপিতে পরীক্ষা দিয়ে যেই 30টা কোশ্চেন অ্যান্সার করবা তার থেকেও তোমার 2-3টা কমন পড়ে যাবে এখানে। তো আর এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিটে এক্সট্রা আসতেছে তোমার ম্যাথ, যেটা হচ্ছে বিউপির FBS এ ম্যাথ নেয়। ঠিক আছে, তো হচ্ছে যে এখন কথা বলি তোমাদের একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে বিউপির সম্ভাব্য পরীক্ষার তারিখ বললো, যেটা সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে জানা যে মার্চের প্রথম সপ্তাহে তোমাদের বিউপির পরীক্ষা হতে পারে। তো এখানে একটা কথা বলি, গত বছরের পরীক্ষা মানে এই যে 2022 সালের পরীক্ষা, 21-22 শিক্ষাবর্ষে যে পরীক্ষাটা এখানে তোমার হচ্ছে মার্চ মাসে হয়েছে, এবং পরবর্তী পরীক্ষা যদি মার্চ মাসে হয় তাহলে দেখতেছো যে পুরোপুরি 1 বছর হয়ে যাচ্ছে। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো এবং অনেকে জানো না যে বিউপিতে কিন্তু কোনো রকম কোনো সেশন জট নাই। বিউপিতে একদম তুমি নিট 4 বছরে তুমি হচ্ছে যে তোমার BBA কমপ্লিট করে তুমি বের হয়ে যাবা। তো এই জন্য অনেকেরই আসলে হচ্ছে বিউপি একটা পছন্দের ইউনিভার্সিটি থাকে। তো একটা জিনিস দেখলাম যে আমি বললাম কোন সাবজেক্টে কত মার্ক থেকে আসবে, এবং বিউপির ক্ষেত্রে একটা কথা বলি, এই 100 মার্ককে তোমাকে কনভার্ট করবে হচ্ছে 65-তে, এই 100-কে তোমার কনভার্ট করবে হচ্ছে 65-তে, তোমার 15 মার্ক হচ্ছে ভাইবা, এবং বাকি 20 মার্ক হচ্ছে তোমার জিপি। ঠিক আছে, এটা হচ্ছে MCQ কে তোমার 100-তে 65-তে কনভার্ট করবে,
ভাইভাতে হচ্ছে 15 মার্ক এবং তোমার হচ্ছে জিপিএতে হচ্ছে 20 মার্ক। তো এটা বলি এই এই যে এই যে কাউন্টটা এই এই কাউন্টিংটা করবে হচ্ছে তোমার আফটার ভাইভা। তুমি রিটেন পরীক্ষা দিচ্ছ, তুমি ভাইভার জন্য সিলেক্ট হয়েছো, তোমাকে ভাইভা নেবে, ভাইভাতেও তুমি সিলেক্ট, তোমাকে সাবজেক্ট দেওয়ার সময় তখন হচ্ছে যে এই মেথডটা আসবে। এই কারণে এটা আসলে পরে বললাম। তো মূলত হচ্ছে তোমাকে এখানে 100 মার্কের অ্যান্সার করতে হবে। তো এবার একটা কথা বলি, এবার হচ্ছে যে কাট মার্ক নিয়ে কথা বলি। জাহাঙ্গীরনগর ইউনিটের কাট মার্ক তোমার এই 80 মার্কের মধ্যে 45 থেকে 50 তোমার টোটালি সেফ জোন, ঠিক আছে। আবার ধর জিপিএতে তোমার ধরলাম 18 অথবা 19 আছে, তো 18 অথবা 19 থাকলে তোমার হচ্ছে এখানে আসে 69 আর এখানে আসে হচ্ছে তোমার 63, ঠিক আছে, বা কাছাকাছি এরকম 45 থেকে 50 এই মার্ক পেলে তুমি জাহাঙ্গীরনগর ইউনিটে যে কোনো একটা সাবজেক্ট অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবং বিউপির FBS এর কথা, যদিও বিউপিতে হচ্ছে যে কোনো রকম মার্ক প্রকাশ করে না বা হচ্ছে যে কে কত পেয়েছে, কত মার্ক পেয়ে কোন সাবজেক্ট পেয়েছে, এগুলো আসলে হচ্ছে যে বিউপির ক্ষেত্রে জানা যায় না। তারপর সম্ভাব্য যেটা সেটা হচ্ছে 160 পেলে তোমাদের জন্য 60+ পেলে তুমি অবশ্যই হচ্ছে বিউপির FBS এ একটা সাবজেক্ট পেয়ে যাবে, ঠিক আছে। এই 100 তে তুমি যদি 60+ মার্ক পাও তাহলে অবশ্যই তুমি বিউপির FBS এ একটা সিট পেয়ে যাবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড হচ্ছে কাট মার্ক, এই দুটো নিয়ে আমি কথা বললাম। যে জাহাঙ্গীরনগরে হচ্ছে MCQ-তে তোমার 80 মার্কের মধ্যে 45 অথবা 50 মার্ক যদি মানে 45-এর উপরে যদি তুমি পাও তাহলে অবশ্যই তোমার হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিটে একটা সিট পেয়ে যাবা। এটা অবশ্যই বিজনেসের যারা তাদের জন্য বলতেছি, যারা নন বিজনেস আসো তাদের ক্ষেত্রে হচ্ছে এই মার্কটা একটু বাড়বে, সেটা হচ্ছে 50+ হবে। কারণ এখানে হচ্ছে যে বিজনেসের জন্য সিট হচ্ছে 80টা আর হচ্ছে নন বিজনেসের জন্য হচ্ছে তোমার 20টা এবং তোমার হচ্ছে আইবিএর জন্য হচ্ছে 25টা। আমি এটা কিন্তু বলছি ছেলেদেরও এরকম, ঠিক আছে, মেল এরকম, আবার ফিমেলও সেম, ঠিক আছে। মানে মেলের বিজনেসের 80টা, নন বিজনেসের 20টা এবং আইবিএতে 25টা, ফিমেলের ক্ষেত্রেও বিজনেসের 80টা, নন বিজনেসের 20টা এবং আইবিএতে 25টা। এখানে একটা কথা বলি, আগে হচ্ছে তোমার বিবি এবং আইবি দুইটা আলাদা ছিল। বিবিএ ছিল হচ্ছে ইউনিট এবং আইবি ছিল হচ্ছে জি ইউনিটে, কিন্তু এই বছর থেকে তোমরা দেখতে পাচ্ছ যে বিবি এবং আইবি দুইটা একই সাথে হচ্ছে যে একই সাথে পরীক্ষা হচ্ছে এবং একই সাথে সিট দিচ্ছে। তো যারা হচ্ছে যে সব থেকে ভালো করবা প্রথম 25 জন, এটা বিজনেস হোক নন বিজনেস হোক, আর যে প্রথম 25 জন থাকবা ছেলেদের মধ্যে তাদেরকে দেওয়া হবে হচ্ছে আইবি, ঠিক আছে, আইবি দেওয়া হবে। এবং তারপর হচ্ছে বিজনেস নন বিজনেসে ভাগ করে তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ যে নন বিজনেসে যেহেতু সিট কম, সেহেতু হচ্ছে যে তোমাদেরকে সেক্ষেত্রে মার্ক একটু বেশি লাগবে, সেটা হচ্ছে তোমার MCQ-তে 80-50+ পেতে হবে অবশ্যই সেফ জোনের ক্ষেত্রে। আর বিউপিতে তো বললামই 60% মার্ক, এখানে বিউপি FBS-এ তুমি যারা কমার্সের, আর্টসের বা সায়েন্সের আসো সবাই হচ্ছে পরীক্ষা দিতে পারবা এবং সবার জন্য সেফ জোন হচ্ছে 60% মার্ক, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। এবার আমি কথা বলি যে কোন ইউনিটে কোন কী কী সাবজেক্ট আছে, তো এটা নিয়ে আমি কথা বলি। তো জাহাঙ্গীরনগর ইউনিটের প্রথম সাবজেক্ট হচ্ছে আইবিএ, ঠিক আছে, প্রথম সাবজেক্ট হচ্ছে আইবিএ। এখানে হচ্ছে মেল 25টা আর ফিমেল 25টা, ঠিক আছে, ফিমেল 25টা। এরপর তোমার যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্সে তোমার সর্বমোট সিট আছে হচ্ছে 50টা, ঠিক আছে, সর্বমোট 50টা, এর মধ্যে মেল বিজনেসের হচ্ছে 20টা, না মেল নন বিজনেসের হচ্ছে 5টা, ফিমেল বিজনেসের হচ্ছে 20টা এবং ফিমেল, আচ্ছা এখানে মেল নন বিজনেস, ঠিক আছে, আর এখানে হচ্ছে ফিমেল নন বিজনেস, সেক্ষেত্রে হচ্ছে 5টা, সর্বমোট 50টা। এবং অ্যাকাউন্টিংয়ে AIS যেটা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এখানে হচ্ছে 50টা সিট, এই সেম ইসে, ঠিক আছে, এই যে এরকম প্যাটার্নই থাকবে 50টা সিট। তারপরে সাবজেক্ট হচ্ছে মার্কেটিং, এখানে 50টা, এবং সর্বশেষ হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে হচ্ছে 50টা সিট।
এই সবগুলোতে এই সিস্টেমে থাকবে। হচ্ছে মেলেরা ছেলেদের জন্য ছেলে বিজনেস যারা বিজনেস থেকে হচ্ছে 20টা এবং নন বিজনেস ছেলেদের জন্য 5টা এবং ফিমেল বিজনেসের জন্য 20টা ফিমেল নন বিজনেসের জন্য 5টা এটা হচ্ছে হিসেব। আর আইপিএল ক্ষেত্রে মেলের 25টা ফিমেলের 25টা মানে ছেলেদের 25টা মেয়েদের 25টা এখানে নির্দিষ্ট করে সায়েন্স বা আর্টসের জন্য বা কমার্সের জন্য নাই, এখানে যে ভালো করবা তাকে এই হচ্ছে যে আইপিএল দেওয়া হবে। এবং বিউপি এফবিএস প্রথম সাবজেক্ট হচ্ছে তোমার বিবিএ জেনারেল, বিবিএ জেনারেল জেনারেল তারপর হচ্ছে তোমার ফাইন্যান্স, তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং, এরপর হচ্ছে মার্কেটিং, সর্বশেষ সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট। তো এখানে তোমার সর্বমোট সিট আছে, হ্যাঁ তোমার এখানে সর্বমোট সিট আছে হচ্ছে 250টা, 250টা এর মধ্যে মেলের হচ্ছে 125টা আর ফিমেলের হচ্ছে 125টা। এবং এখানে সর্বমোট সিট আছে তোমার হচ্ছে 500টা, ঠিক আছে সর্বমোট সিট 500টা। তোমার 500টা সিট আছে, এর মধ্যে হচ্ছে তোমার 15% বা 10% হচ্ছে সরি 15% ও 15% হচ্ছে তোমার কোটা সিট আছে, কোটা হচ্ছে তোমার এখানে 15% কোটা। তো হচ্ছে তোমার এখানে মোটামুটি 75 জন এর মতো আসে, 75 বা ধরো ম্যাক্সিমাম 100টা কোটা থাকবে আর 400টা সিট থাকবে, এটা হচ্ছে তোমার সবার জন্য, ঠিক আছে সায়েন্স আর্টস কমার্স যারা পরীক্ষা দিবা তাদের সবার জন্য। তো আমি আগে বলছি 400টা সিট, এখানে হচ্ছে যে তোমার যে 60+ মার্ক পাবা, যারাই যে যে 60% মার্ক পাবা রিটেনে 100-তে 60 আউট অফ 100, ঠিক আছে তারাই হচ্ছে যে এখানে বিউপি এফবিএস একটা সিট পেয়ে যাবে। তো আমি হচ্ছে যে দেখতে পাইলাম যে এখানে কোন ইসে কোন কোন সাবজেক্ট আছে, এখানে আইবিএ, তারপর ফাইন্যান্স, তারপর অ্যাকাউন্টিং, তারপর মার্কেটিং, তারপর ম্যানেজমেন্ট। এবং বিউপির ক্ষেত্রে হচ্ছে বিবিএ জেনারেল, যেটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ আইবিএ প্যাটার্নে পড়াশোনা করানো হয়। এবং তারপর হচ্ছে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট। এবং টোটাল সিট আসলে এখানে 500টা, এখানে 250টা। তো এবার কথা বলি হচ্ছে তোমাদের কীভাবে পড়বা বা কোন কোন বই পড়বা সেটা বলি। তো তোমার হচ্ছে যে ইংলিশের জন্য আমি যদি ইংলিশের কথা বলি, তো ইংলিশের জন্য জাহাঙ্গীরনগর ইংলিশের জন্য ইংলিশ সস যেটা, এটা খুবই হেল্পফুল হবে তোমার জন্য ইংলিশ সস, ঠিক আছে। ম্যাথের জন্য হচ্ছে তোমার সাইফোর্স ম্যাথ, সাইফোর্স ম্যাথ, তারপর হচ্ছে ম্যাথ বুলেটিন, ম্যাথ বুলেটিন এবং হচ্ছে মেন্টরস ম্যাথ, ঠিক আছে মেন্টরস ম্যাথ। এবার এরপর সব তারপর হচ্ছে বাংলা, বাংলার জন্য হচ্ছে অভিযাত্রীটাই সব থেকে বেটার হয়, অভিযাত্রী অথবা হচ্ছে বিচিত্র, বিচিত্রা। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে বিজনেস দিকে, এটা পড়ার ওয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার যে বছর পরীক্ষা দিবা সেই বছরের সম্পূর্ণ তার আগের বছর, মানে সে বছর যদি বাজেট না বেরোয় মানে সর্বশেষ যে বাজেটটা সে বাজেট ডিটেলস পড়তে হবে। তারপর হচ্ছে যে ইকোনমিক্যাল যে জিনিসগুলো থাকে, যে হচ্ছে তোমার নতুন কোনো উদ্ভাবনা বা নতুন কোনো হচ্ছে ব্যবসায়িক জোট বা হচ্ছে তোমার নতুন কোনো ব্যবসায়িক ধারণা, এই ধরনের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তোমাকে পড়তে হবে বা যে ইনফরমেশনগুলো আসছে, ঠিক আছে। যেমন হচ্ছে এবছর কোশ্চেন আসছে ইলন মাস্ক 2021-22 সালে সব থেকে ধনী ব্যক্তিকে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিভিন্ন স্পেস কেনেডি সেন্টারের প্রতিষ্ঠাতাকে বা হচ্ছে জুম অ্যাপসের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে অ্যাপেলের প্রতিষ্ঠাতাকে, এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তো এটা তোমরা পড়ে নিতে পারো বা হচ্ছে যে একটা কথা বলে রাখি হচ্ছে যারা হচ্ছে ফাইন বেয়ার পেইড ব্যাচে বা ফাইন বেয়ার ব্যাচে যারা ভর্তি হবা তারা হচ্ছে যে এটা শীট পেয়ে যাবো এবং সেখান থেকেই 15টার মধ্যে 12-13টা কমন পেয়ে যাবো, ঠিক আছে। তো হচ্ছে যারা ভাইয়ের ব্যাচে পড়বা তারা অবশ্যই এই শীটটা পেয়ে যাবা। এরপরে কথা বলে হচ্ছে বিউপির ক্ষেত্রে, বিউপি হচ্ছে
ইংলিশের জন্য তুমি পড়তে পারো হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, অথবা হচ্ছে তোমার তুমি মাস্টার্স করতে পারো অথবা তুমি এফএক্স করতে পারো। ঠিক আছে, তো তোমার জন্য সব থেকে বেটার হবে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যেটা আমার কাছ থেকে মনে হয়েছে যে বিউপির এফবিএস এর জন্য সব থেকে বেটার হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। ম্যাথের জন্য হচ্ছে তুমি ম্যাথ বুলেটিন, এই সরি মেন্টোস ম্যাথ, মেন্টোস ম্যাথ এবং হচ্ছে ম্যাথ বুলেটিন, এই দুটা যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে হচ্ছে তোমার মোটামুটি প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং যারা হচ্ছে ফাইম ভাইয়ের হচ্ছে ব্যাচে ভর্তি হবা তাদেরকে আমি নিজে থেকে ম্যাথের হচ্ছে তোমার শীট দিয়ে দিব, যেখান থেকে তুমি বিউপিতে 35টার মধ্যে মিনিমাম 20-25টা হুবু কমন পেয়ে যাবা, এবং বাকিগুলো হয়তো ডিজিট চেঞ্জ হতে পারে, বাট নিয়ম একই থাকবে, ডিজিট চেঞ্জ হবে এবং বাকি 20-25টা ডিজিটও তোমরা অনেকগুলো মিল পেয়ে যাবা। তো মোটামুটি যারা হচ্ছে ফাইম ভাইয়ের ব্যাচে ভর্তি হবা তাদেরকে আমি সেই শীটগুলো দিয়ে দিব। এবং জাহাঙ্গীরনগর ম্যাথেরও 25 মার্কের ক্ষেত্রে সেখানে তোমরা মিনিমাম 15 মার্ক আমার শীট থেকে কমন পেয়ে যাবে। এবার জিকের জন্য হচ্ছে তোমার একটা কথা বলি, এখানে কিন্তু প্রতিটা জিনিস জাহাঙ্গীরনগর ইউনিটও ম্যাথ ইংলিশে আসবে এবং বিউপির এফবিএসও ম্যাথ ইংলিশে আসবে। এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে যে ইংলিশে বেশি করে প্র্যাকটিস করার সাজেশন দিব, কারণ বাংলায় যদি প্র্যাকটিস করো, একটা কথা বলি মজার বিষয় হচ্ছে বাংলাতে যখন ম্যাথ আসে তখন সেটা অ্যান্সার করতে প্রবলেম হয় বা সেটা ক্যালকুলেশন করতে প্রবলেম হয়, ঠিক আছে, কিন্তু ইংলিশে যখন আসে সেটা কিন্তু খুবই সহজ আসে, খালি তোমাকে বুঝে নিতে হবে যে তোমাকে এক্স্যাক্টলি কী চেয়েছে, সেটা যদি তুমি বুঝতে পারো তুমি 10-15 সেকেন্ডের মধ্যে ম্যাথটা কমপ্লিট করে ফেলতে পারো। এবং জিকের ক্ষেত্রে হচ্ছে যে জিকেটাও কিন্তু তোমাদের অবশ্যই ইংলিশে আসবে, এবং জিকের জন্য তোমরা যে যেভাবে হচ্ছে যে জিকে পড়তেছো বা যেভাবে পড়তে চাও সেভাবে পড়তে পারো। তারপর আমার সাজেশন হচ্ছে যে তোমরা ফার্স্টে জিকের জন্য হচ্ছে যে জুবাইর জিকে, খন্দকার জিকে অথবা MP3 যে কোনো একটা বই পড়তে পারো, এবং হচ্ছে যে বিউপির জন্য কোনো যদি কোশ্চেন ব্যাংক পেয়ে থাকো সেটা হচ্ছে সেটা থেকে পড়তে পারো। এবং হচ্ছে যেহেতু তোমাদের ইংলিশে কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে, জিকের কোশ্চেনটা যেহেতু তোমাদের ইংলিশে আসবে সেহেতু হচ্ছে তুমি বিউপির জন্য ফুটেজ বইটা অথবা হচ্ছে অ্যাডভাইস বইটা যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেখানে তুমি ইংলিশে জিকে পেয়ে যাবে, সেগুলো হচ্ছে পড়তে পারো। তো আর যারা ফাইন ভাইয়ের ব্যাচে পড়বা তারা ভাইয়া ইংলিশ শিটে ইংলিশে জিকে শিট দিয়েই দিবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে যে কোন সাবজেক্টের জন্য কীভাবে পড়বা একটু তোমরা দেখে নাও, যে ইংলিশের জন্য হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিটে ইংলিশের সস, ম্যাথের জন্য হচ্ছে সাইফোর্স ম্যাথ অথবা ম্যাথ বুলেটিন অথবা মেন্টোস ম্যাথ, বাংলার জন্য অভিযাত্রী অথবা বিচিত্রা, আর বিজনেস জিকেটা তো বলেই দিলাম যে যারা ব্যাচে পড়বা ভাইয়ের কাছে তারা শিখ দিয়ে দেবে, আর যারা পড়বা না তাদের জন্য বলে দিলাম যে কীভাবে পড়তে হবে। এবং বিউপির এফবিএসে হচ্ছে ইংলিশের জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে, এবং ম্যাথের জন্য মেন্টোস ম্যাথ, আর জিকে তো বলেই দিলাম কীভাবে পড়তে হবে। তো এই ছিল মোটামুটি আজকে তোমাদের তিনটা জিনিস নিয়ে আলোচনা। এক হচ্ছে তোমার ফার্স্টে মার্ক ডিস্ট্রিবিউশন বললাম, সেকেন্ড হচ্ছে তোমাকে ম্যাথের হচ্ছে যে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন বললাম, তারপর হচ্ছে কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট আছে বা জাহাঙ্গীরনগর ইউনিটে কোন সাবজেক্ট আছে আর বিউপি এফবিএসসি কোন সাবজেক্ট আছে। আমরা দেখছি যে এই দুইটা ফ্যাকাল্টিতেই হচ্ছে যে প্রায় একই সাবজেক্ট আছে, জাস্ট জাহাঙ্গীরনগরে হচ্ছে IBA এবং বিউপিতে হচ্ছে BBA জেনারেল, যেটা কাছাকাছি সাবজেক্ট, ঠিক আছে। তো এরপর এবং সর্বশেষ বলা হচ্ছে কোন কোন সাবজেক্ট পড়তে হবে এবং কোন কোন বই তোমাদেরকে পড়তে হবে। তো এবার একটা কথা বলি তোমাদেরকে হচ্ছে যে যারা জাহাঙ্গীরনগর ইউনিট এবং বিউপি এফবিএসে পড়তে চাও তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে আমাকে মেসেজ দিচ্ছে এবং কমেন্ট করছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিটের প্রিপারেশন আমি কীভাবে নিয়েছিলাম এবং বিউপি এফবিএসের জন্য আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম। তারপর একজন জিজ্ঞেস করলো যে ভাইয়া হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিটে একটা সিট পাওয়ার জন্য আমাকে কী করতে হবে বা কীভাবে আমি পড়াশোনা করলে একটা সিট অবশ্যই পাবো। তো আমি এখন সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, একটা কথা বলি, এখানে জাহাঙ্গীরনগর ই অথবা বিউপি এফবিএসে সায়েন্সের থেকেও পরীক্ষা দিবে, কমার্সের থেকেও পরীক্ষা দিবে। তো ইংলিশ মোটামুটি ইংলিশে আমরা দেখলাম জাহাঙ্গীরনগর ইতে 30 মার্ক এবং বিউপি এফবিএসে হচ্ছে 35 মার্ক। তো ইংলিশ একটা জিনিস কি সেটা হচ্ছে যে ইংলিশ মোটামুটি সবাই একই লেভেলের পারে, ঠিক আছে, হয়তো 35টার মধ্যে কেউ 25টা পারবে, কেউ 27টা পারবে, কেউ 30টা পারবে, ঠিক আছে, প্রায় সবার মার্ক কাছাকাছি থাকবে। তো আবার জিকের ক্ষেত্রে হচ্ছে জিকে যারা পড়াশোনা করে মানে পড়াশোনার উদ্দেশ্যে পড়াশোনা করে বা জিকে পড়ে তাদের ক্ষেত্রে হচ্ছে যে জিকেতে কিন্তু তুমি এমন না যে একজন তোমার বন্ধু 10 পাবে তুমি 25 পাবা, এমন কিন্তু সম্ভব না, ঠিক আছে। তুমি 25 পেলে হয়তো সে 22-23 পাবে বা সে হয়তো 26-27 পাবে 30-এ, ঠিক আছে। তো ডিফারেন্সটা কিন্তু জিকেতে হয় না, ডিফারেন্সটা মেইনলি হয় হচ্ছে তোমাকে চান্স পেতে গেলে অবশ্যই অবশ্যই ম্যাথটা খুবই ভালো পারতে হবে,
আমার কথা হচ্ছে, আমার সাজেশন হচ্ছে, যারা ম্যাথ ভালো করবা তারা এই দুই ইউনিটে চান্স পাবা। আমি কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি সবসময় জানতাম ইংলিশ এবং জিকে মোটামুটি সবার প্রিপারেশন সমান থাকে, ঠিক আছে? কারণ তোমরা হচ্ছে যে 9-10 ইন্টার সব কিছুতে ইংলিশ পড়ে আসছো, যে বেসিক গ্রামারগুলো এগুলো কমার্স স্টুডেন্টও পড়ছে, সায়েন্সের স্টুডেন্টও পড়ছে, ঠিক আছে? যে যেই কলেজের স্কুল থেকে পড়ুক না কেন একই জিনিস পড়াশোনা করছে, তো সেক্ষেত্রে ইংলিশ সবাই সমান পাবে, ঠিক আছে? এমন মানে অনেক বেশি ডিফারেন্স হয় না। তো চান্স পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ পারতে হবে। একটা গোপন কথা বলি, একটা সিক্রেট, সেটা হচ্ছে যে যারা কমার্সের স্টুডেন্ট আসো তাদের হয়তো ম্যাথ অনেকদিন ধরে প্র্যাকটিস নাই, তো এখানে যে পরীক্ষা দিতে যা হচ্ছে যে তোমরা ম্যাথে খারাপ করো। তো তোমাদেরকে একটা কথা বলি যে ম্যাথ যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো তাহলে হচ্ছে যে তোমরা ম্যাথে ভালো করবা। আর ম্যাথে ভালো করাই হচ্ছে যে আমি তোমাদেরকে একটা জাস্ট একটা চার্ট দেখাই। ধরো তুমি হচ্ছে যে জাহাঙ্গীরনগরের কথাটা বলি, জাহাঙ্গীরনগর ইংলিশে ধরো তুমি 30-20 পাইছো, ঠিক আছে? বা আমি ধরলাম যে তুমি একটু ইংলিশে উইক তুমি 15 পেয়েছো, ঠিক আছে? তুমি হচ্ছে বাংলাতে 6 পেয়েছো বা 6 পেয়েছো, এবং বিজনেস শিখেতে হচ্ছে তুমি 8-9 পেয়েছো, 9 ধরো, ঠিক আছে? তোমার এখানে মার্ক কত হবে? 30 মার্ক। তোমাকে ম্যাথে যদি তুমি বা ধরো তুমি যদি এখানে ইংলিশে 18 পাও, ঠিক আছে, 18, এখানে বাংলায় তুমি 6 পেয়েছো, এবং হচ্ছে বিজনেস জিকেতে জিকেতে হচ্ছে তুমি 9 পেয়েছো বা 10 পেয়েছো ধরো, তো তোমার কত মার্ক হলো? 34, ঠিক আছে? এখন তুমি যদি ম্যাথে 25-15 পেয়ে যাও তাহলে কিন্তু তোমার মার্ক প্রায় 49 হয়ে যাচ্ছে, 50-এর কাছাকাছি, তার মানে তুমি টোটালি সেফ জোনে চলে যাচ্ছ। এবং তোমার অন্য কেউ যদি সে ধরো কথার কথা সে ম্যাথ কোনো প্র্যাকটিস করে যায়নি, সে ইংলিশে 30-22 পেলো, বাংলায় 7 পেলো, বিজনেস জিকেতে সে 11 পেলো, ঠিক আছে? তার ম্যাথের কোনো প্রিপারেশন নেই, সে ম্যাথে ধরো কথার কথা 8-9 পেলো। এবার দেখো তো টোটাল মার্কে কী আগায় থাকে, 22-7 29, 29-11 40-8 48, দেখো তারপরেও কিন্তু তুমি তার থেকে এক মার্ক এগিয়ে থাকতেছো, ঠিক আছে? শুধুমাত্র তুমি ইংলিশে দুর্বল বা হচ্ছে যে অন্য কোনো সাবজেক্টে দুর্বল থাকলো, এখন তুমি যদি ধরো শুধুমাত্র ইংলিশে দুর্বল, ইংলিশে তুমি 18 পেয়েছো আর এই দুটো তুমি ভালো করছো এবং তুমি ম্যাথে হচ্ছে যে 25-15 পেয়েছো, তাহলে তোমার মার্ক কোথায় চলে যাচ্ছে? দেখো 18-7 25-15-40-51 হয়ে যাচ্ছে, তুমি অবশ্যই একটা সিট পেয়ে যাচ্ছ। এবং এখানেও কিন্তু সেম, এখানে ইংলিশে দেখা যায় কি ইংলিশে হচ্ছে যে অ্যান্সার মানে প্যাসেজ অনেক বড় প্যাসেজ দেওয়া থাকে, অ্যান্সার করতে টাইম লাগে, তো এখানে তুমি যদি ইংলিশে 25 পাও বা 20 পাও, 20-25 ধরলাম আমি, এবং জিকেতে তুমি মোটামুটি 22-23 পেলাম, তাহলে তোমার মার্ক কত আসতেছে? লোয়েস্ট হচ্ছে তোমার মার্ক থাকছে 42, হায়েস্ট তোমার মার্ক থাকতেছে 48। আর যদি তুমি এখানে ম্যাথে ম্যাথে যদি তুমি 25 পেরে যাও, 25-28 যদি পেরে যাও, তাহলে তোমার মার্ক কোথায় চলে যাবে দেখতে পাচ্ছ তুমি? সেটা হচ্ছে যে দেখো একটা জিনিস, তোমার এখানে সর্বমোট মার্ক হয়ে যাচ্ছে 67 সর্বনিম্ন, এবং সর্বোচ্চ তোমার মার্ক হচ্ছে 76 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে? শুধুমাত্র ম্যাথে ভালো করার জন্য। তো একটা কথা বলি, সেটা হচ্ছে যারা জাহাঙ্গীরনগর ইউনিট এবং বিউপির FBS চান্স পেতে চাও তাদেরকে অবশ্যই অবশ্যই ম্যাথে খুব ভালো থাকতে হবে। ম্যাথে যদি তুমি ভালো না থাকো তাহলে তুমি কখনোই এই দুটি ইউনিটে চান্স পেতে পারবা না, কারণ একমাত্র ম্যাথ দিয়ে তুমি হচ্ছে যে অন্য সবার থেকে এগিয়ে থাকতে পারো। তো এটাই ছিল তোমাদের জন্য মূলত সাজেশন। এবং যারা হচ্ছে ফাহিম ভাইয়ার ব্যাচে ভর্তি হবা তারা তাদেরকে আমি বলে দিচ্ছি যে তাদেরকে আমি ম্যাথের জন্য মোটামুটি 85-90% কমন সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং আমার ম্যাথ ক্লাসে একটা ভিডিও ইউটিউবে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব, সেটা ফাহিম ভাইয়া খুব তাড়াতাড়ি আপলোড করে দিবে। তো হচ্ছে যে ওইখান থেকে ওই একটা ভিডিও যদি তুমি ঠিকমতো দেখো সেখানে সেই ভিডিওতে তুমি মিনিমাম 3-4 মার্ক কমন পেয়ে যাবো জাহাঙ্গীরনগর ইউনিট এবং বিউপি FBS এর ক্ষেত্রে, ঠিক আছে? তো সবাই হচ্ছে যে আমি এই ছিল মোটামুটি আজকে জাহাঙ্গীরনগর ইউনিট এবং বিউপি FBS নিয়ে কথা বলা। তো আমি আজকে এখানেই শেষ করছি, কারো কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আজকে আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা ইউনিট নিয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারো, ঠিক আছে? 01786504765 আমাকে এই নাম্বারে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।